হাই, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু রিসার্চ ফুটবল 101। এটা আজকের একমাত্র ভিডিও। তো এই ভিডিওয়ে আমরা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সাফ কাপের ম্যাচের একটা পোস্ট অ্যানালিসিস করতে চলেছি। গতকালই আমরা দিয়েছিলাম প্রি অ্যানালিসিসের ভিডিও, আজকে দেবো একটা পোস্ট অ্যানালিসিসের ভিডিও। তো শুরু করবো ভিডিওটি। তবে শুরু করার আগে বলবো যে আমাদের যে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে শুরু করি ভিডিওটি। তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে এই ম্যাচেও কিন্তু ভারত জয়টি তুলে নিতে পারলো না, সে অতি কাঙ্ক্ষিত জয়টি কিন্তু এই ম্যাচেও লাভ হলো না। এটি কিন্তু একটি গোল শূন্য ড্র হিসেবেই শেষ হয়। খুবই হতাশজনক পারফরমেন্স, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরম ধরনের পারফরমেন্স আমরা ইন্ডিয়ান টিমের থেকে এক্সপেক্ট করি না। প্রায় 100টা র্যাঙ্ক পেছনে আমাদের থেকে শ্রীলঙ্কা, তাদের সাথেও আমরা একটি গোল করতে পারলাম না। খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশজনক আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য। আমি জানি না যে দেশে এত এত সেন্টার ব্যাকস থাকা সত্ত্বেও কেন আজকের ম্যাচে সুভাষিস বসু এবং রাহুল ভেকেকে অ্যাজ আ সেন্টার ব্যাক খেলানো হলো। দুজন সম্পূর্ণ সাইড ব্যাকসদেরকে সেন্টার ব্যাকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটা তো জানা কথা যে ডিফেন্স ফাম্বেল করবেই। কোথায় যে ইগোস্টি ম্যাচ এই ভুলটি বুঝতে পারছেন না। কেনই বা উনি এই জিনিস বারবার ম্যাচের পর ম্যাচ করে চলেছেন? কেন উনি রাহুল ভেকেকে এত এত ম্যাচেও খেলিয়ে চলেছেন জানা সত্ত্বেও যে উনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করতে পারছেন না? এর উত্তর কিন্তু সত্যিই আমাদের কাছে নেই। যেটা কালকে বলেছিলাম, হয়তো উনি ইন্ডিয়ান ফুটবলটিকে ঠিক বুঝেই উঠতে পারছেন না যে কীভাবে খেলা হয়। উনি যে লেভেলে খেলাতে চাইছেন সেটা হয়তো ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়াররা খেলতে পারছেন না, কোনো কিছু হতে পারে, কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু রেজাল্ট দিতে পারছে না। যেই যেই প্লেয়ারগুলোর কাছে আমরা বলেছিলাম শ্রীলঙ্কার থ্রেট দিতে পারে, ঠিক সেই সেই প্লেয়ারগুলোই কিন্তু ভাইটাল প্রুফ করলো শ্রীলঙ্কার। ডিফেন্সে আমরা যার কথা বলেছিলাম, সেই ডাকসন পুসলাস, তাকে কিন্তু আমরা দেখেছি পুরো ম্যাচ জুড়েই তার একটা অবদান ছিল। প্রচণ্ড হার্ডওয়ার্ক করে খেলেছে। উদান্তা সিং, সুনীল ছেত্রী, মনবীর সিংদেরকে তিনি কিন্তু ধরে রাখতে সক্ষম হন এই ম্যাচটিতে। আমরা জানতাম তার কতটা প্রভাব পড়তে চলেছে। তবে শ্রীলঙ্কান ফরওয়ার্ড ডিলন ডি সিলভা, যাকে আমরা ভেবেছিলাম একজন বড় থ্রেট ইন্ডিয়ান ডিফেন্সের সামনে, তাকে কিন্তু খুব নিষ্প্রভ লেগেছে এই ম্যাচে। সেরকমভাবে বল হোল্ডই করতে পারেননি এবং ফাইনাল থার্ডে গিয়ে সেরকম কোনো চান্সেসও ক্রিয়েট করতে উনি পারেননি। তাই জন্যই হয়তো ইন্ডিয়ান ডিফেন্সকে এই ম্যাচে সেরমভাবে খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। ওকে, আহমেদ রাজিকও কিন্তু একটু অফ কালার ছিল, কিন্তু ফরওয়ার্ড লাইন সেই আগের মতন। চান্সেস ক্রিয়েট করার পরেও কিন্তু কনভার্ট করতে পারছে না। আমরা বলবো না যে ইন্ডিয়ান টিম আজকে একদমই চান্সেস ক্রিয়েট করতে পারেনি, একদমই সেটা নয়। মিডফিল্ডটা কিন্তু প্রায় পুরো ম্যাচটাই ইন্ডিয়ান টিমই ডমিনেট করে গেছে। অনিরুদ্ধ থাপা, সুরেশ সিং, ওয়াংজাম এবং গ্ল্যান মার্টিসরা কিন্তু খুবই ভালো খেলেছে আমি বলবো। মিডফিল্ডে পারফরমেন্সটা কিন্তু এক্সেপশনাল ছিল, ভালো বল সাপ্লাই দিয়েছে ফরওয়ার্ড লাইনে, কিন্তু সেই এক ল্যাক অফ কমিউনিকেশন, সেই মিসকমিউনিকেশন কিন্তু এই ম্যাচেও দেখা গেল। এবং ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু এক্সিকিউশনটা একদমই প্রপারলি ইন্ডিয়ান টিম করতে পারলো না, যার ফলে কিন্তু একের পর এক গোলের সুযোগ আমরা নষ্ট হতে দেখলাম। শ্রীলঙ্কান ডিফেন্স কিন্তু খুবই ফাম্বেল করছিল ম্যাচের প্রথম থেকেই, তারা কিন্তু ইন্ডিয়ান টিমকে ধরে রাখতে পারছিল না, কিন্তু সেই সুযোগটা নিতে কিন্তু আমরা ব্যর্থ হই। প্রশংসা করবো শ্রীলঙ্কান গোলকিপার সুজানের, সেই গোলকিপার সুজন কিন্তু একের পর এক আউটস্ট্যান্ডিং সেভস দিয়ে গেছে, যেগুলো আমরা ভেবেছিলাম হয়তো গোল হয়ে যাবে। এরকম কয়েকটা ব্রিলিয়ান্ট উনি সেভ দিয়ে গেছে, যার ফলেই কিন্তু তারা গোল শূন্য ড্রটিকে ধরে রাখতে পেরেছেন। তো এখানে কিন্তু আমি বলবো ফরওয়ার্ডসদের আরেকটু রেসপন্সিবল এবং আরেকটু সেন্সিবল হয়ে খেলা উচিত ছিল। ফরওয়ার্ডসদের থেকে কিন্তু আমরা এরকম এক্সপেকটেশনস রাখিনি। আমাদের লাস্ট কোয়ার্টার অর্থাৎ 75 মিনিটসের পর, লাস্ট 15 মিনিটসের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি রিলেন্টলেস অ্যাটাক্স করে গেছে, রিলেন্টলেস অ্যাটাক্স ইন্ডিয়ান টিম। একের পর এক ইন মনবীর সিং, সুনীল ছেত্রীরা অ্যাটাক্স করে যাচ্ছে, অনিরুদ্ধ থাপা বল সাপ্লাই করছে, তারপরেও কিন্তু খুব একটা লাভের লাভ হয়নি টিমের। সেই জয়টি, সেই গোলটি কিন্তু করতে তারা সক্ষম হননি। মনবীর সিং কিন্তু খুব ক্লোজ রেঞ্জ থেকে মিস করেছেন এবং আমরা যদি লাস্ট একটা সুযোগের কথা বলি, সুভাষিস বসু কিন্তু কর্নার থেকে হেড মিস করেন। তো এইভাবে যদি ওপেন চান্সেস গোল মিস করতে থাকে টিম, তাহলে কিন্তু আমরা কখনোই আশা করতে পারি না এই টিমকে নিয়ে খুব একটা বড় কোনো টুর্নামেন্ট জয়ের।
তার আগে কিন্তু অবশ্যই অনেক অনেক ডেভেলপ করতে হবে টিমকে। যেইভাবে ওপেন চান্সেস বা ইজি চান্সেস মিস করে গেছে টিম, তাতে কিন্তু সত্যিই কোনো কিছুর আশা রাখা উচিত নয়। তো আশা করব এই ম্যাচটিকে অ্যাজ আ কম অ্যাজ আ শিক্ষামূলক ম্যাচ ইগোর্স টিম ম্যাচ নেবেন, এবং আগামী ম্যাচে নেপাল তাদের প্রতিপক্ষ সাফ কাপে, সেই ম্যাচটা কিন্তু একটা মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে। কারণ কি, পরপর দুটি ম্যাচে দুটি ড্র, অর্থাৎ এক এক দুই পয়েন্ট পেয়েছে। কাজে সাফ কাপটি যদি জিততে হয়, নেক্সট ডেতে যদি যেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ম্যাচ নেপাল এবং তারপরে ম্যাচ মালদ্বীপসকে হারাতেই হবে। তো নেক্সট ম্যাচটা কিন্তু অবশ্যই মাস্ট উইন। তো তার জন্য আমার মনে হয় এই ম্যাচটা থেকে অনেক কিছু শিক্ষা নেবেন ইগোর্স টিম ম্যাচ, এবং পরের ম্যাচে আশা করি এই ভুলগুলোকে উনি শুধরে নেবেন এবং জয়টি হয়তো আমরা দেখতে পাবো ইন্ডিয়ার জন্য সাফ কাপে। তো এই আশা রেখে শেষ করছি এই ভিডিওটিকে এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি গিয়ে অবশ্যই অল অপশনটা অন করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব সেটার নোটিফিকেশন কিন্তু ডাইরেক্টলি আপনাদের মোবাইল ফোনে চলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।